ওকে সো এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাইটোসিস ও মিওসিস এর গুরুত্ব। খেয়াল করো এই যে কোষ বিভাজন গুলো ঘটলো, আমরা দেখলাম যে মাইটোসিস একটা সমকরণিক বিভাজন, ওইখানে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। আবার মিওসিস এর ক্ষেত্রে নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হচ্ছে, ক্রোমোজোমটা একবার বিভাজিত হচ্ছে। এটা কি কোন কারণে বা এগুলোর গুরুত্বটা কি, ইম্পর্টেন্সটা কি, এটা অ্যাকচুয়ালি এটা না ঘটলেই কি হইতো এরকম। সো আমরা প্রথমে যাবো হচ্ছে মাইটোসিস এর গুরুত্ব, মাইটোসিস এর গুরুত্ব। সো অ্যাকচুয়ালি মাইটোসিস এর গুরুত্ব যেটা সেটা হচ্ছে এই যে মাইটোসিস এর গুরুত্ব। সো অ্যাকচুয়ালি আমরা যখন টিস্যু পড়ছিলাম তখন বলছিলাম যে টিস্যু বলতে বোঝায় অনেকগুলো একই রকমের কোষ। খেয়াল করো অনেকগুলো একই রকমের কোষ, অনেকগুলো একই রকমের কোষ যখন একই জায়গা থেকে উৎপন্ন হয়ে সবাই সম্মিলিতভাবে একটা কাজ সম্পন্ন করে, তখন এই যে এই 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 পুরো ইয়াটাকে সমষ্টিটাকে, এই সমষ্টিটাকে বলা হয় টিস্যু। কারণ টিস্যু কি, টিস্যু হচ্ছে অনেকগুলো কোষ, অনেকগুলো একই রকম কোষ যখন তারা সবাই মিলে সম্মিলিতভাবে একটা কাজ সম্পন্ন করে তখন সেটাকে আমরা বলছি টিস্যু। এখন কথাটা হচ্ছে যে এই যে এই এই কোষটা, এই কোষটার মতো সাপোজ একটা কোষ আছে আমার কাছে, আমার হাতে একটা কোষ আছে। এখন আমাকে যদি টিস্যু ফরমেশন করতে হয় বা অ্যাকচুয়ালি টিস্যু দ্বারা অঙ্গ গঠিত হবে, অঙ্গ দ্বারাই দেহ গঠিত হবে, দ্যাট মিনস অ্যাকচুয়ালি আমাকে যদি দেহ গঠন করতে হয় মানে টিস্যু যদি ফরমেশন করতে হয়, তাহলে এই যে এই এই যে এই সেলটা আছে, এই সেলটা আছে, ঠিক এই সেলটার গুণ সম্পন্ন আমার টিস্যু সেল প্রয়োজন। সো এই যে এই সেলটার গুণ সম্পন্ন কিছু সেল প্রয়োজন, যেহেতু তাহলে এই সেলটাতে যদি চারটা ক্রোমোজোম থাকে এই প্রত্যেকটা সেলেও চারটা ক্রোমোজোম এক্সিস্ট করতে হবে, এই সেলটাতে যদি আটটা ক্রোমোজোম থাকে এই প্রত্যেকটাতে আটটা করে ক্রোমোজোম থাকতে হবে, এই সেলটাতে যেই বৈশিষ্ট্যটা থাকবে প্রত্যেকটা সেলে এই বৈশিষ্ট্যটা থাকতে হবে। যদি প্রত্যেকটা সেলে এই বৈশিষ্ট্যটা থাকে তখন আমি বলতে পারবো যে প্রত্যেকটা হচ্ছে একই রকম কোষ, প্রত্যেকটা হচ্ছে একই বৈশিষ্ট্যের কোষ, এবং এই সবগুলা কোষ এইটা যেই কাজ করে সবগুলা কোষও এই কাজ করবে, কারণ তার মধ্যেও যা যা আছে সবার মধ্যে তা আছে। দ্যাট মিনস আলটিমেটলি টিস্যু ফরমেশন হবে। সো এই টিস্যু দ্বারাই অঙ্গ তন্ত্র সব কিছু গঠিত হবে। দ্যাট মিনস আলটিমেটলি ইনডাইরেক্টলি বলতে পারি যে এই যে দেহ গঠন, এই দেহ গঠনের মাইটোসিসের গুরুত্ব হচ্ছে অপরিসীম। কারণ যদি মাইটোসিস না থাকতো তাহলে ওই টিস্যু ফরমেশন ঘটতো না, যদি টিস্যু ফরমেশন না হইতো তখন কি হইতো না, হইতো না। সো অ্যাকচুয়ালি মাইটোসিসে যেটা হয়, মাইটোসিস হচ্ছে এই জায়গায় যদি চারটা ক্রোমোজোম থাকে, এই জায়গায় যদি সাপোজ চারটা ক্রোমোজোম থাকে তখন প্রত্যেকটাতে চারটা করে ক্রোমোজোম হয়। কীভাবে চারটা ক্রোমোজোম হয় এটা আমি বলছি যে মাতৃকোষের অনুরূপ কেমনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে বা ক্রোমোজোম সংখ্যা একই থাকে। সো এটাই হচ্ছে মাইটোসিসের প্রধান গুরুত্ব, যে এটা কী করে আমার দেহ গঠন করে, দেহ গঠনে সাহায্য করে। কি দেহ গঠন কেমনে সাহায্য করে, সে অ্যাকচুয়ালি টিস্যু ফরমেশন করে টিস্যুর মাধ্যমে, তারপরে অঙ্গতন্ত্র ইত্যাদি করতে পারে। তারপরে মাইটোসিসের এই গুরুত্বের পরে মাইটোসিসের আর একটা যেটা গুরুত্ব আছে, অনেক গুরুত্ব আছে। সো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তারপরে যেটা, সেটা হচ্ছে ধরো দেহে কোনো কারণে ক্ষতস্থান হলো, সাপোজ এটা দেখা ছিল এখানে অনেকগুলো সেল ছিল, অনেকগুলো সেল ছিল, কিন্তু সেল মিলে এরকম অনেকগুলো সেল ছিল। সো একটা সময় কি ঘটলো, এই জায়গাটা কাটা গেল, সাপোজ এই এই দুইটা সেল নষ্ট হয়ে গেল। সো এই যে দুইটা সেল যে নষ্ট হয়ে গেল, এই যে দুইটা সেল নষ্ট হয়ে গেল, এখন কি এই জায়গায় সেল থাকতে হবে না, সেল না থাকবে তো এটা তো পরিপূর্ণভাবে কাজ করতে পারবে না। তখন কি ঘটে, এই যে তার আশেপাশের যে সেলগুলো আছে এই সেলগুলো কি করে দ্রুত বিভাজিত হইয়া ঠিক তাদের মধ্যে, যেহেতু আগে যে সেলগুলো মারা গেছে ঠিক ওই সেলগুলো যেহেতু তাদের মধ্যে বৈশিষ্ট্য সম্পন্ন ছিল, এই জন্য তারাও কি করে এভাবে বিভক্ত হয়ে যায়। বিভক্ত হয়ে তার মানে এই যে আমাদের ক্ষতস্থান পূরণ, এই ক্ষতস্থান পূরণীয় কি করে এই মাইটোসিস হেল্প করে। তারপরে ক্ষতস্থান পূরণের পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্ষতস্থান পূরণের পরে আরো আছে যে আমাদের দেহে কিছু কোষ আছে যেগুলো মানে মোটামুটি স্থায়ী, তো এই কোষগুলা ইয়া করে মানে বিসাধন করে বা এরকম কিছু। সো এখানে যেটা ইম্পর্টেন্ট একটা জানো যে মাইটোসিসের অ্যাকচুয়ালি এই যে মাইটোসিস একটা কোষ থেকে দুইটা কোষ হচ্ছে, সাপোজ এটা হচ্ছে একটা কোষ, কোন সময় অনিয়ন্ত্রিত হয়ে যায় তখন দেখা যাবে যে অনিয়ন্ত্রিত ভাবে কোষের সংখ্যা বাড়তেছে, ওই অনিয়ন্ত্রিত ভাবে কোষের সংখ্যা বাড়ার ফলে ওই জায়গায় টিউমার বা ক্যান্সার সৃষ্টি হবে। অ্যাকচুয়ালি কি করে, অ্যাকচুয়ালি এদিকে একটা নিয়ন্ত্রক প্রোটিন থাকে বা রেগুলেটরি প্রোটিন থাকে, সাপোজ রেগুলেটরি প্রোটিনটাকে আমি দেখাচ্ছি এরকম ভাবে, কারণ এই নিউক্লিয়াসটা পরিপূর্ণভাবে আঁকে নিয়েছি কি হচ্ছে নিউক্লিয়াস, হচ্ছে নিউক্লিয়াস, যেমন এন্ডোপ্লাজমিক চালিকা, এন্ডোপ্লাজমিক চালিকা, এন্ডোপ্লাজমিক চালিকা,
ওকে এখন যেটা দেখো সেটা হচ্ছে এই জায়গায় একটা রেগুলেটেড প্রোটিন থাকে। সাপোজ আমি প্রোটিনটাকে দেখাচ্ছি এরকম একটা ঘড়ির মতো, সাপোজ এরকম একটা ঘড়ি হচ্ছে ঠিক এরকম, এখানে হচ্ছে সাপোজ একটা, এখানে 12টা 1 2 3 এরকম টাইম আছে, এখন কি এই যে এই প্রোটিনটা এই যে লাল রঙের যে ঘড়ির মতো যে প্রোটিনটা এটা নিয়ন্ত্রণ করে, এটা নিয়ন্ত্রণ করে মাইটোসিস কুড়ি পর্যন্ত। কেমনে নিয়ন্ত্রণ করে? এই ঘড়িটা সাপোজ যখন এই ঘড়িটাতে 12টা বাজবে তখন এখানে কোডিং করা আছে, যখন 12টা বাজবে তখন তুমি একবার বিভাজিত, তারপরে যখন বিভাজিত হবে তখন এই জায়গাতে একটা ঘড়ি থাকবে এরকম, আবার এই জায়গাতে এরকম একটা ঘড়ি থাকবে। দ্যাট মিনস যখন 12টা বাজবে তখন তুমি বিভাজিত হবে, দ্যাট মিনস 24 ঘন্টা পরে 12টা হইলো বিভাজিত হইলো, আবার 24 ঘন্টা পরে 12টা হইলো বিভাজিত হইলো। তাহলে এই যে এটা এটা নিয়ন্ত্রণ করতেছে, অর্থাৎ 24 ঘন্টার আগে তাদেরকে বিভক্ত হয়ে দিতেছে না, বা একটা নিয়মের মধ্যে তাদেরকে রাখছে যে এখন বিভাজিত হওয়া দরকার, বিভাজিত হবা, বিভাজিত হওয়ার দরকার নাই, বিভাজিত হওয়ার দরকার নাই, তোমার বিভাজিত হইতে পারবা। এই যে এই প্রোটিনটা, এই প্রোটিনটা কি করতেছে অ্যাকচুয়ালি আমাদের এই যে কোষ বিভাজন, এই যে কোষ বিভাজন মাইটোসিস কোষ বিভাজন, এই কোষ বিভাজনটাকে নিয়ন্ত্রণ করতেছে। সো যদি কোনো কারণে ভাইরাস আক্রমণ করে, সাধারণত পেপিলোমা ভাইরাস ওইটার 6-7 যেটা E6-7 পেপিলোমা ভাইরাসের E6-7 যে দুইটা ওইটা অ্যাকচুয়ালি ক্ষতি সাধন করে, কেমনে করে? এই দুইটা ঢুকছে, সাপোজ ই ঢুকলো, এটা হচ্ছে ই, মানে সাপোজ এই জায়গা 7 এই যে কি করলো, এই যে রেগুলেটরি প্রোটিন যে প্রোটিনটা নির্দিষ্ট করে দিয়েছিল কোষগুলোকে নির্দিষ্ট সময় পর পর বিভক্ত হওয়ার জন্য, বা এই কোষ বিভাজনটাকে নিয়ন্ত্রণ করতেছিল, পেপিলোমা ভাইরাস কি করছে এখানে আসছে, ঢোকার পরে সে কি করছে এই রেগুলেটরি প্রোটিনটাকে সে অন্য একটা প্রোটিন উৎপন্ন করছে, সেই প্রোটিনটা সাপোজ এরকম এরকম, তখন কি করছে এই যে প্রোটিন গুলা, এই প্রোটিন গুলা গিয়া কি করছে এই যে এইটার কার্যক্রম সাপোজ এরকম এরকম চাকরির কিছু একটা করছে, তোমাকে বলেছিলাম যে এই যে এই এই ঘূর্ণিটার ক্যাপাবিলিটি আছে এটাকে তাড়াতাড়ি ঘুরে দেয়, আগে এইটা কোষ বিভাজনটাকে নিয়ন্ত্রণ করতো, এই যে রেগুলেটরি প্রোটিনটা, এই যে লাল রঙের যে রেগুলেটরি প্রোটিনটা, এটা কোষ বিভাজনটাকে নিয়ন্ত্রণ করতো, এখন এইটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসছে এই পেপিলোমা ভাইরাস থেকে উৎপন্ন এই প্রোটিনটা, এই প্রোটিন আমরা নাম দিলাম সাপোজ এ প্রোটিন নাম দিলাম সাপোজ এ প্রোটিন। তো এটা কি করলো, এটা তাড়াতাড়ি ঘুরাই দিল, যে ঘড়িটাকে তাড়াতাড়ি ঘুরাই দিল, তখন কি করলো যখন এটা এখানে তো কোডিং করা আছে যখন 12টা বাজবে তখন বিভাজিত হবে, যেমন 24 ঘন্টা যাওয়ার পর 12টা বাজবে, বাট এইটা কি করলো ঘড়িটাকে তাড়াতাড়ি ঘুরাই দিল, যখন এইটা ঘড়িটাকে তাড়াতাড়ি ঘুরাই দিল দেখ মিস এই কোষটা তো কোডিং করা আছে যে 12টা বাজলে বিভাজিত হবে, দেখ মিস অনেক তাড়াতাড়ি 24 ঘন্টার আগে 12টা বাজে গেল, তাড়াতাড়ি বিভাজিত হবে, এইটা যেহেতু ধীরে ধীরে স্পিড বাড়াই যেত তো দেখ মিস এই কোষগুলো অতি তাড়াতাড়ি বিভাজিত হতে থাকে। ঠিক এইটা যখন ঘটে যে এই এই E7 বা E6 পেপিলোমা ভাইরাসের E7 বা E6 জাত থেকে যখন একটা প্রোটিন উৎপন্ন হয়, যে প্রোটিনটা আমাদের এই যে কোষ বিভাজনটাকে যেটা নিয়ন্ত্রণ করে ওই রেগুলেটরি প্রোটিনটার যখন সে নিয়ন্ত্রণ নিয়ে নেয়, দেখবে আলটিমেটলি কোষ বিভাজনটাকে এখন নিয়ন্ত্রণ করতেছে ভাইরাসের যে প্রোটিনটা এটা, তখন কি করে এটা আমাদের কোষ বিভাজনটাকে অনিয়ন্ত্রিত করে দেয়, অর্থাৎ এই যে আগে আগে একটা নির্দিষ্ট সময় পর কোষটা বিভাজিত হতো এখন একটু পরপর বিভাজিত হয়ে যাচ্ছে, ঠিক এরকম ভাবে তখন দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে অধিক কোষ উৎপন্ন হয়ে গেছে, ওই অধিক কোষগুলো কি করে আস্তে আস্তে টিউমার সৃষ্টি করে, তো এখান থেকে টিউমার থেকে আস্তে আস্তে ক্যান্সার সৃষ্টি হয়। তো এই যে টিউমার বা ক্যান্সার এটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফসল, তুমি পরীক্ষা আসেছে টিউমার বা ক্যান্সার অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফসল বুঝিয়ে লাগবো, তোমার কেমনি লাগবা যে বলবা যে এটা হচ্ছে একটা সেল, এই সেলের মধ্যে একটা রেগুলেটরি প্রোটিন থাকে, এই রেগুলেটরি প্রোটিন আমাদের মাইটোসিসকে নিয়ন্ত্রণ করে, কি করে এই রেগুলেটরি প্রোটিন আমাদের মাইটোসিসকে নিয়ন্ত্রণ করে, কিন্তু যখন পেপিলোমা ভাইরাসে E7 বা E6 আমাদের কোষে আক্রমণ করে তখন E7 বা E6 অন্য একটি প্রোটিন উৎপন্ন করে, অন্য একটি প্রোটিন উৎপন্ন করে, যেই প্রোটিনটি আমাদের
আমাদের যে রেগুলেটরি কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী যে প্রোটিনটা আছে ওই প্রোটিনটাকে নষ্ট করে দেয় বা ওই প্রোটিনটার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। যখন এই প্রোটিনটাকে নষ্ট করে দেয় বা ওই প্রোটিনটাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তখন যে মাইটোসিস কোষ বিভাজনটা আছে এটা অনিয়ন্ত্রিত হয়ে যায়। এবং এই অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের ফলে অল্প সময়ে অধিক কোষ উৎপন্ন হয় বা এরকমভাবে আস্তে আস্তে টিউমার সৃষ্টি করে, পরবর্তীতে টিউমার থেকে আস্তে আস্তে ক্যান্সার সৃষ্টি হয়। দ্যাটস এনাফ। মিউসিসের গুরুত্ব, এই যে মিউসিস, মিউসিসে কিন্তু আমরা কি দেখলাম যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়েছে, যেটা অ্যাকচুয়ালি প্রয়োজনটা কি? অ্যাকচুয়ালি প্রয়োজনটা হচ্ছে, আমি আগেই বলছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের দেহে এই যে ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে নির্দিষ্ট। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা যদি চারটা থাকে তখন চারটাই ক্রোমোজোম সংখ্যা। অর্থাৎ একই প্রাণীর ক্ষেত্রে এই ক্রোমোজোম সংখ্যাটা নির্দিষ্ট, অর্থাৎ এখন নির্দিষ্ট। বাট যখন প্রজনন ঘটবে, তখন ঠিক এইরকম দুই চার কোষ মিলিত হয়ে তখন ঠিক এইরকম দুইটা কোষ মিলিত হয়ে, যার মধ্যে চারটা ক্রোমোজোম, তার মধ্যে চারটা ক্রোমোজোম আছে, এই দুইটা কোষ মিলিত হয়ে একটা কোষ উৎপন্ন। এটা হচ্ছে পুং কোষ, এটা হচ্ছে স্ত্রী কোষ, স্ত্রী জনন কোষ, পুং জনন কোষ, স্ত্রী জনন কোষ। তার মানে যখন রিপ্রোডাকশন ঘটবে ওই রিপ্রোডাকশনের মধ্যে একটা পুং কোষ আর একটা স্ত্রী কোষ মিলিত হয়ে একটা জাইগোট ফর্মেশন করে। এই জায়গাটাই ভবিষ্যতে এই একটা কোষ বারবার বিভাজিত হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি বার বিভাজিত হয়ে দেহ গঠিত। তাহলে যদি এই পুংকোষ আর স্ত্রী কোষ মিলিত হইয়া একটা কোষ উৎপন্ন করে, তো এই কোষটাতে এটার নিউক্লিয়াসে ছিল চারটা ক্রোমোজোম, এটার নিউক্লিয়াসে ছিল চারটা ক্রোমোজোম। দ্যাট মিন্স আলটিমেটলি রেজাল্টে আমরা যে ক্রোমোজোম যে সেলটা পাইলাম ওই সেল এখন ক্রোমোজোম সংখ্যা দেখাচ্ছে আটটা। বাট আমি আগে বলছি কি যে একটা প্রজাতি, সাপোজ এটা হচ্ছে একটা প্রজাতি, প্রজাতির নাম হচ্ছে বি, এই প্রজাতিতে কয়টা ক্রোমোজোম থাকবে অল টাইম? চারটা ক্রোমোজোম। বাট এই প্রজাতির এখন যে আমরা একটা নতুন সদস্য পাইলাম, এই সদস্য মনে হচ্ছে আটটা ক্রোমোজোম, তাহলে কি প্রজাতি কি ঠিক থাকবে? থাকবে না। এই যে এই যে প্রজাতি চেঞ্জ হয়ে যাচ্ছে বা প্রজাতি এরকম হয়ে যাচ্ছে, সো এইটার কারণে যেটা হয় সেটা হচ্ছে যখন দেখবে যে অ্যাকচুয়ালি আমার রিপ্রোডাকশনের প্রয়োজন, তখন যেটা হবে সেটা হচ্ছে এই মিউসিস খেয়াল করো, তখন যেটা করবে সেটা হচ্ছে এই পুংজন কোষ জানে যে সে এখন রিপ্রোডাকশনে অংশ নিবে, এই স্ত্রীজন কোষ জানে যে তাকে রিপ্রোডাকশনে অংশ নিতে হবে, তো ঠিক এই সময়টাতে কী করে এই পুংজন কোষ কী করে মিউসিস কোষ বিভাজন ঘটায়। তো যখন মিউসিস কোষ বিভাজন ঘটায় তখন এই একটা থেকে চারটা কোষ উৎপন্ন হয়, একটা থেকে চারটা, মিউসিস একে হয় দুইটা, ওই দুইটা পরে আবার দুই ভাগ হয়, দ্যাট মিন্স একটা থেকে চারটা কোষ উৎপন্ন হয়। এই যে একটা থেকে চারটা কোষ উৎপন্ন হয় প্রত্যেকটা কোষের ক্রোমোজোম সংখ্যা থাকে হচ্ছে অর্ধেক, টু 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 টু। আবার এই স্ত্রীজনন কোষের এইটাও মিউসিস কোষ বিভাজন করতে হয়েছে, দেখবেন এই এইটা চারটা কোষ ফর্মেশন করে। এখন কি বললাম, পুংজনন কোষ আগে থেকে জানে তাকে রিপ্রোডাকশন অংশ নিতে হবে, সেই জন্য সে মিউসিস কোষ বিভাজন করতে হলো, স্ত্রীজনন কোষ জানে যে সে তাকে রিপ্রোডাকশন অংশ নিতে হবে, এই জন্য সেও মিউসিস কোষ বিভাজন করে। মানে আলটিমেটলি যেটা ঘটলো যখন জাইগোট ফর্মেশন করবে তখন এই দিক থেকে একটা সেল গেল আর এই দিক থেকে আর একটা সেল গেল, এই দুইটা সেল মিলিত হয়ে এখন একটা সেল উৎপন্ন করল। এই যে নতুন সেলটা উৎপন্ন করলো এটাকে আমরা জাইগোট। বট এই যে নতুন সেলটা দেখেন ক্রোমোজোম সংখ্যা যদি আমরা দেখি তাহলে বলছি এখানে দুই প্লাস দুই, দ্যাট মিন্স ক্রোমোজোম সংখ্যা হচ্ছে চার। এই যে দেখো, এই যে আমরা একটা ইয়া দেখছিলাম, আমাদের যে একটা প্রজাতি দেখছিলাম, ওই প্রজাতিতে পুংজনন কোষে চারটা কোষ ছিল, অর্থাৎ এই একটা একটা দেহে বা একটা দেহের কোষে তখন চারটা কোষ ছিল। সো আলটিমেটলি আমাদের জাইগোটটা পাইলাম বা যেই নতুন প্রজাতিটা বা যে সন্তানটা পাবো এটা হচ্ছে চারটা কোষ। তার মানে এই যে ক্রোমোজোম সংখ্যাটা, এই ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুব থাকবে, এই ক্রোমোজোম সংখ্যাটা একই থাকবে, ক্রোমোজোম সংখ্যাটা চেঞ্জ হলো না। যদি চেঞ্জ হয়ে যায় তখন প্রজাতি চেঞ্জ হয়ে যাবে। এই কারণে মিউসিসটা এত গুরুত্বপূর্ণ যে মিউসিসটা কী করে আমাদের যে প্রজাতির যে ক্রোমোজোম সংখ্যাটা, ওই প্রজাতির ক্রোমোজোম সংখ্যাটাকে ধ্রুব রাখে। ক্লিয়ার? সো এখন আরেকটা জিনিস ঘটে মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে, সেটা হচ্ছে খেয়াল করো, যেটা হচ্ছে সাপোজ মিউসিস কোষ বিভাজনে এই যে একটা পুংজনন কোষ একটা স্ত্রীজনন কোষের মানে মিলিত হওয়ার প্রয়োজন,
এই যে কোন জনগোষ্ঠীর সাথে স্ত্রী জনগোষ্ঠী মিলিত হওয়ার প্রয়োজন, কোন জনগোষ্ঠীর একটা বৈশিষ্ট্য ছিল, সাপোজ এইটার বৈশিষ্ট্য ছিল লাল, আবার স্ত্রী জনগোষ্ঠীর একটা বৈশিষ্ট্য ছিল সবুজ, আলটিমেটলি আমরা যেই ইয়াটা পাইলাম, যেই জায়গাটা পাইলাম, এটাতে আমরা দেখো এই পোস্টারে দুইটাই দুইটাই রং আছে, অর্থাৎ লালও আছে আবার কেসে সবুজও আছে। দেট মিনস এই যে এইটার কিছু বৈশিষ্ট্য ছিল, সাপোজ লাল বৈশিষ্ট্য থাকলে সে রোদের মধ্যে বাইচা থাকতে পারে, আবার এই যখন এই বৈশিষ্ট্য থাকবে অর্থাৎ সবুজ বৈশিষ্ট্য থাকলে সে পানির মধ্যে বাইচা থাকতে পারে। দেট মিনস আলটিমেটলি আমরা যেই জীবটা পাইলাম ওই জীবটাকে দেখলাম যে ওই জীবটা কিন্তু দুইটা জায়গাতে বাইচা থাকতে পারবে, রোদ রোদ থাকলেও বাইচা থাকতে পারবে আর পানিতে গেলেও বাইচা থাকতে পারবে, কারণ তার মধ্যে এই যে তার মধ্যে জেনেটিক ভেরিয়েশন ঘটছে, অর্থাৎ তার মধ্যে দুইটা দুইটা প্রাণী মানে একই প্রজাতির অবশ্যই একই প্রজাতির দুইটা প্রাণীর জিনের সংমিশ্রণ ঘটছে। দেট মিনস এই যে ভেরিয়েশনটা গঠিত হলো ওই ভেরিয়েশনের কারণে তার অভিযোজন ক্ষমতা বাইরে গেল, কারণ এর যে ভালো দিকটি ছিল এগুলো আছে আবার এর যে ভালো দিকটি ছিল এদিকে আছে, হ্যাঁ এটাও হয় খারাপ দিকগুলো আছে, জেনেটিক ভেরিয়েশন ঘটে। সো অ্যাকচুয়ালি কী হলো এই যে প্রকৃতিতে টিকা থাকার জন্য এই যে দিন দিন তার এই যে সব ক্ষমতা বাইরে মানে বাড়লো, কারণ পরবর্তীতে এর যে সক্ষমতা অর্জন করবে ঠিক আরেকটা প্রাণী যেরকম হবে, এরা যখন আবার যাবে ফরমেশন করবে তখন অন্য একটা আরও মানে ইয়া পাওয়া যাবে মানে ভেরিয়েশন পাওয়া যাবে। সো মিউসিসের গুরুত্বটা হচ্ছে এই জায়গায় যে আমরা কী করি এই জায়গায় জেনেটিক ভেরিয়েশন ঘটে, অর্থাৎ প্রাণীগুলোর আচরণ একটু একটু করে চেঞ্জ হয়ে যায়, এভাবে চেঞ্জ হতে হতে দেখা যায় যে আস্তে আস্তে ওইটা ও মানে তীব্র অভিযোজন ক্ষমতা সম্পন্ন হয়ে যায়। সো অ্যাকচুয়ালি মিউসিসের গুরুত্ব এইটাই, আর একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সবসময় কি এমনই ঘটবে যে সবসময় আলটিমেটলি এই চারটা ক্রোমোজোম হবে যে ক্রোমোজোমটা ধ্রুবক থাকবে না, সবসময় ঘটে না, মাঝে মাঝে চেঞ্জ হয়, মাঝে মাঝে যখন দেখবো ক্রোমোজোম সঙ্গে চেঞ্জ হয় তখন দেখবো যে প্রজাতিরও কিছু চেঞ্জ হয়ে গেছে, যেরকম মানুষের মধ্যেও ঘটে কিছু কিছু দেখবা যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে কী বলবো যে ওদের ক্রোমোজোম সংখ্যা চেঞ্জের কারণে ওদের দেখবা যে ছেলের বৈশিষ্ট্যও আছে আবার মেয়ের বৈশিষ্ট্য আছে এরকম হয়, সো ওইটা হচ্ছে আলাদা ব্যাপার ওইটা। বা এখন তোমাদের বই একটা যে নতুন বই যে একটা উদাহরণ পাইছে সেটা হচ্ছে তোমার যে একটা ব্যাঙের প্রজাতি ছিল, তো দুইটা ব্যাঙের প্রজাতি যখন একসাথে হলো তখন ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হলে আর একটা বড় একটা ব্যাঙ হয়ে গেছে, দ্যাট মিনস প্রজাতি চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম এইটাই। তো এটা ছিল মিউসিসের কিন্তু আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের মাইটোসিস মিউসিস যখন বিভাজন যখন ইম্পর্টেন্স করি তখন আমাদের একটা মানে একটা জায়গায় খুব পাজেট ভিতরে বা একটা জায়গায় খুব একই ব্যাপার লাগে সেটা হচ্ছে যদি এই জায়গাটা পাজল পাওয়া যাবে মাইটোসিস কোনটাতে কাজে লাগে দেহ গঠনে, মাইটোসিস কাজে লাগে হচ্ছে দেহ গঠনে, আমাদের জননাঙ্গ হচ্ছে দেহের একটা অংশ, দ্যাট মিনস যদি কেউ বলে যে জননাঙ্গ গঠনে কোনটা কাজে লাগে তখন বলবো যে মাইটোসিস, বাট যখন বলবো যে জনন কোষ যে দুটা জাইগোট ফরমেশনের অংশ নেবে সেগুলোকে বলা হয় জনন কোষ, জনন কোষ ফরমেশনে কোন কোষ বিভাজন লাগে তখন হচ্ছে মিউসিস, জনন দেখে মিউসিস দেওয়া যাবে না, কারণ জনন কোষ যখন বলবো যে জনন কোষ তখন দেওয়া হচ্ছে মিউসিস, যখন জনন অঙ্গ এটা বৃদ্ধিতে বা এটা গঠন থেকে সাজাবে তখন বলবো যে মাইটোসিস, এটা হচ্ছে পাদল জিনিস এটা পাদল হয়। সো আলটিমেটলি এই চ্যাপ্টার আমি স্টপ করতে পারি, আর হচ্ছে পারমানেন্ট এটা থাকে। ওকে থ্যাংকস।